বন্ধুরা, আপনাদেরকে আমি এখন নিয়ে আসলাম তত্ত্বা যা কয়লার আগুনের পাশে। আবার ভয় পাবেন না, যেন এই আগুন সে আগুন না, এটা খাবারের আগুন। এটার মধ্যে মক্কা ভিজিয়ে মক্কা আগুনে পুড়ে আগুনের যে একটা ফ্লেভার মক্কার ভিতরে ঢুকে, মক্কা যেটা বলা হয় ভুট্টাও বলা হয়, আমি জানি না কে কোনভাবে চিনেন, আমি মক্কা ভুট্টা দুটাই বলি। তো ওটাকে আগুনে পুড়ে ওটার মধ্যে ওরা পুড়ে তারপর তুলে তারপর সরিষার তেল মেখে বিভিন্ন বিট লবণ ছিটায় আপনার খুব আনন্দ চিত্তে পেপার মানে ঢেকে দিচ্ছে। তো আপনারা, হ্যাঁ বন্ধুরা, আমি এখন নিউ মার্কেটের ভিতরে চলে আসলাম। এখানে খুব আনন্দ চিত্তে মুড়ি বুট ঘুগনি মিশায় এমনভাবে একাকার করেছে ওরা তিন বন্ধু মিলে, আমাদের একটা খাবারের মানে একটা লোভনীয় খাবার তৈরি করেছে। ওই ভদ্রলোক হাতের মধ্যে মাস্ক পরেছেন, ওর মধ্যে আর কোনো জড়তা নেই, তো কোনো ময়লা আবর্জনা জীবাণু কোনো কিছুই নেই, সব কিছু মিলিয়ে আমরা আনন্দ চিত্তে খেতে পারবো, কোনো ভয় নেই। আপনারা এখানে নিউ মার্কেটের ভিতরে চলে আসবেন, ঘুগনি বুট মুড়ি এবং তার একটা টিপস আছে যেটা আমাদেরকে বলবে না, একটা টিপস আছে ওটা সে মুড়ির উপর ছিটায় দেয় আরও লোভনীয় করে তোলে। আপনারা আশা করি এখানে এসে এটা উপভোগ করবেন ইনশাল্লাহ। একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দেবেন। ধন্যবাদ।